আপনার কিছু যাত্রা আপনি তার কারণে আমরা কক্সবাজার রতন করে দেব আপনাদের। নির্বাচনী প্রচারণার শেষ দিন, আর মাত্র একটি দিন মাঝপথে বাকি। এই সময়ে হঠাৎ করে শনিবার দুপুরবেলা মেয়র প্রার্থী মাসুদুল হক রাশেদের এক ঘনিষ্ঠ নির্বাচনী কর্মী মোনাব শিকদারকে তার বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় আরোহী দুই যুবক। তখনও জানা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোন একটি সংস্থা লোকজন তাকে তুলে নিয়ে গেছেন। এই খবর পেয়ে মোনাফের বাড়িতে চটে যান নারকেল প্রতীকের মেয়র প্রার্থী মাসুদুল হক রাশেদ। নেতাকর্মী সমর্থকদের মিছিল নিয়ে সেই বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে মোনাব শিকদারের জন্য আবার কান্নায় ভেঙে পড়েন রাশেদ। একজন নির্বাচনী কর্মীর জন্য তার সে কি কান্না! একজন কর্মীর জন্য যিনি এমন ভাবে কাঁদতে পারেন না জানি পৌরবাসীর যন্ত্রণায় তিনি কেমন ভাবে কাঁদবেন, এমনই এক দরদি পৌরপিতা কি পেতে যাচ্ছেন কক্সবাজার পৌরবাসী। প্রচারণার শেষ দিনে এমন অপ্রীতিকর ঘটনায় মাসুদুল হক রাশেদ বহিবল হলেও একটুও ভেঙে পড়েননি। তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে মোনাব শিকদারকে যে কোনো উপায়ে ছাড়িয়ে আনার ঘোষণা দেন। যে সংস্থায় তাকে তুলে নিয়ে যাক না কেন, ছেড়ে না দিলে কক্সবাজার অচল করে দেওয়ার হুমকি দেন এই মেয়র প্রার্থী। মোনাফের এই ঘটনা দৃশ্যত রাশেদের বুটের মাঠকে আরও এগিয়ে দিয়েছে। এমনিতেই নারিকেল গাছ প্রতীক প্রচারণা ও জনতার বিচারে ভোটারের সমীকরণে অনেকটাই এগিয়েছিলেন। প্রচারণার শেষ দিনে অন্য প্রার্থীরা বিশাল বহরের মিছিল নিয়ে ব্যস্ত থাকলেও মাসুদুল হক রাশেদ ছিলেন ভিন্ন। তিনি সারাদিন চষে বেড়েছেন পৌরবাসীর ঘরে দুয়ারে। শহরের আলির জাল থেকে তিনি শুরু করেন দিনের নির্বাচনের প্রচারণা, তারপর যান তারাবনিয়া ছড়া এলাকায়, পরে তিনি ছুটে যান অজ্ঞাত লোকজনের হাতে নিখোঁজ হওয়া মোনাব শিকদারের বাড়িতে। মোনাফের পরিবারের লোকজনের সাথে পরিচিতি নিয়ে কথা বলেন, পরে পৌরবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ওই বাড়ির সামনে। সেখানকার কার্যক্রম শেষে তিনি যান শহরের বাহারছড়ায়। রাশেদের উপস্থিতিতে সেখানে জড়ো হয়ে পড়েন শত শত পৌরবাসী, তাদের সাথে নিয়ে হাঁটতে শুরু করেন নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসুদুল হক রাশেদ। সেই হাঁটতে চলা জনসমাগমটি হয়ে পড়ে বিশাল গণমিছিলে। সেটি বাহারছড়া থেকে শুরু হয়ে গোলচত্বর ঘুরে শহীদ সরণি হয়ে গুনগাছতলায় এসে শেষ হয়। এই গণমিছিল দেখে যে কেউ বলে দিতে পারেন বিজয়ী আসলেই কার জন্য অপেক্ষা করছে। এখন শুধু অপেক্ষার পালা বিজয়ী উৎসবের। মোহাম্মদ শাহিন, DNN, কক্সবাজার।